সত্যি ছোট্ট একটা ভিডিও, মন খারাপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পরিণীতাস ক্রিয়েশন। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো খুব একটা ভালো নয়। পরিণীতাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন কোনো ভিডিও আমি আপলোড করিনি, আসলে আমার এডিটিং অ্যাপ সাপোর্ট করছে না, ডিস্টার্ব হয়েছে প্রচুর। তার জন্য তোমাদেরকে আমার প্রবলেম আমি আগে বলেছি যে আমার এডিটিং অ্যাপ একটু ডিস্টার্ব করছে। এডিটিং করতে গেলে ফোন হ্যাং হয়ে যাচ্ছে, পারছি না আমি এডিট করতে, তাই ভিডিও আপলোড করতেও পারছি না, এডিটিং হচ্ছে না বলে মনটা ভীষণ খারাপ। 25শে ডিসেম্বর পিকনিক হয়েছিল আমার বাবার বাড়িতে, তো ওইখানেরও ভিডিও করা আছে কিন্তু আপলোড আমি করতে পারছি না এডিটিংয়ের জন্য। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো বছরের শুরুটা মন খারাপ দিয়েই শুরু হয়েছে, তো নতুন বছরটা আমাদের একটু মন খারাপ দিয়েই শুরু হয়েছে। কারণ আমার বরের মামি, মানে আমার মামি শাশুড়ি মারা গেছেন, তো মনটা খুবই খারাপ। মনটা খারাপ বেশি কারণ ওনার মরার বয়স এখনও হয়নি, অনেক কম বয়স। আসলে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, তার জন্যই মনটা একটু বেশি খারাপ। তো সবাই আমরা একটু আপসেট। গত 29শে ডিসেম্বর উনি মারা গেছেন, তো আমাদেরও অসুখ ছিল, তার জন্য 1লা জানুয়ারি মানে 2023 সালকে আমরা সেরকমভাবে সেলিব্রেট করতে পারিনি। আমার বরের মামি হয় তাই ওরও অসুখ ছিল, না আমাদের দুজনেরই। এই যে ছেলে পড়াশোনা করছে, খুব সুন্দর, সকালবেলায় পড়াশোনা করছে। ওর একটু রাগ হয়ে গেছে, এই যে আমি ক্যামেরাতে ওকে নিচ্ছিলাম না, ওকে পড়াশোনা করতে বলছিলাম, তাই রাগ হয়ে গেছে। ভীষণ ফাঁকিবাজ, পড়াশোনা একবারে ভীষণ ফাঁকিবাজ, বাইরে উঠে চলে গেছে। তো কালকেই মামিমার শ্রাদ্ধ করা হয়েছে, সকাল থেকে সেরকম এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো 1 জানুয়ারিতে কোনো কেকও বানানো হয়নি, তো আজকে একটা কেক বানিয়েছিলাম, সেটাই সকালবেলা খাওয়া হয়েছে, এখনও আর কিছু খাওয়া হয়নি। তো আজকে দুপুরে একটু মাংস রান্না করবো, এটাই প্ল্যান আছে। তো এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, ছোট্ট একটা ভিডিও, মন খারাপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সঙ্গে কেকটা কেমন হয়েছে প্লিজ বলো, এই ভিডিও শেয়ার করলাম। আশা করছি তোমাদের নতুন বছর খুব ভালো কাটছে, আর ভালো কাটুক এটাই আমি চাই। এই যে একটা ছোট্ট ফ্রুট কেক বানিয়েছিলাম, তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো এখন টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।